মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি শো? তোমার তোমার ফেভারিট শার্ট এটা কিসের দাগ লাগিয়েছো তুমি? ও মা, এটা আইসক্রিম, ওই কাঠি আইসক্রিম খাচ্ছিলাম না, সেটার দাগ ওই আর। হোয়াট কি বলছো তুমি? তুমি তুমি কাঠি আইসক্রিম খেয়েছো এসব তো তুমি খেতে না। উফ, তিতিরের পাল্লায় পড়ে না তোমার অবনতি হচ্ছে। কবে থেকে এসব খেতে শুরু করলে? তুমি জানো ওগুলো কি? ওটা ড্রেনের জল দিয়ে তৈরি করা হয়, ওটা তুমি খেয়েছ? উফ, আই কান্ট বিলিভ দিস। কি হবে এবার? আমি ডক্টরকে ফোন। আরে শাশুমা শাশুমা শাশুমা, আপনি এত প্যানিক করছেন কেন? ছোটবেলা থেকে প্রচুর কাঠি আইসক্রিম খেয়েছি, কিচ্ছু হয় না। তুমি প্লিজ মা মা আমার কথাটা শোনো, তুমি টেনশন করো না, বিশ্বাস করো, ওখানে দাঁড়িয়ে অনেক লোকজন এই কাঠি আইসক্রিম খাচ্ছিল। আরে অনেস্টলি আমার কিন্তু খুব ভালো লেগেছে। কি শুনলাম? হ্যাঁ, সমিতিকে আইতে খেয়ে দিয়ে কি শুনলাম রে, এই প্রথম তুই তোর মায়ের আঁচলের তলা থেকে বেরিয়ে এমন একটা দুর্দশ কাজ করেছিস, খাটি আইসক্রিম খেয়েছিস, ভাবতে পারছি না। শোন, তুই এই তিতিরের সঙ্গে থাক, দেখবি লাইফটাকে এনজয় করতে পারবি। হ্যাঁ, ওর কাছ থেকে সে গাই কি করে এনজয় করতে হয় বাবা। দিস ইজ নাথিং, আজকে দাদা ভাই এর থেকেও দুর্ধর্ষ একটা কাজ করেছে। সে কি রে, কি করেছে রে জয়? সেটা দাদা ভাই বলবে। ওয়েট, বলো। বলি বলো, ওই দেখ কাকিমণি পিসিমণি আর ঠাম্মির মুখটা দেখ, এত বড় জিজ্ঞাসার চিহ্ন হয়ে গেছে। বলো বলো বলো। বলছি, বলে দিচ্ছি তাহলে, এটা একটা অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে ঠাম্মি, আজ থেকে তিতির আমাদের ব্যানার্জি টেক্সটাইল জয়েন করেছে অ্যাজ আ ডিজাইনার। মা, এটা দারুণ খবর, বুঝতে পেরে গেছি, এবার আমি সব বুঝতে পেরে গেছি। দাদু ভাই, এই আনন্দে তুমি ওই কাটি আইসক্রিম খেয়েছো তাই না? আমি প্লিজ, ইম্পসিবল সোম, ইম্পসিবল, এটা হতে পারে না, এটা তুমি করতে পারো না। আমাদের আমাদের ব্যানার্জি টেক্সটাইলসে কোনো কোনো মেয়ে কোনোদিন চাকরি করেনি। কোনো মেয়েকে ব্যানার্জি টেক্সটাইলসে এমপ্লয় করা হয় না সোম, এই নিয়মটা তুমি চালু করেছো, তুমি এটা ভাঙতে পারো না। তোমার তোমার দাদু এটা পছন্দ করতেন না, তুমি এটা করতে পারো না সোম। মা, তোমার আশঙ্কাটা কি? দেখো, আমি তোমাকে বলছি, তিতির কিন্তু আর পাঁচজন মেয়ের মতো নয়। তিতির ব্যানার্জি টেক্সটাইলে চাকরি করবে, আমি বুঝে নেব বাকিটা, তুমি এসবের মধ্যে থেকো না প্লিজ। কি বলছো তুমি শো? কাঠি আইসক্রিম কাজে দিয়েছে তাহলে? মালিনী ম্যানেটির ছেলে তার মুখের ওপরে কথা বলছে, সহ্য হবে তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।